হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে 2020 লাভ লাইফ। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মীন রাশি। জেনে নেব মীন রাশির লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। মীন রাশির লাভ লাইফে কিন্তু একটু আদ্যু প্রবলেম চলছিল এতদিন ধরে, সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে। মীন রাশির লাভ লাইফ কিন্তু আপনারা অনেকটা বেটার এই সময় দেখতে পাবেন। যে সমস্ত মানুষের লাভ লাইফ নিয়ে এতদিন প্রবলেম চলছিল, সেই সমস্ত প্রবলেম কমে গিয়ে তারা কিন্তু বিয়ের দিকেও এগোবেন। রিলেশনটা কিন্তু চিন্তা ভাবনা করবেন, তারা বিয়ে করলে এই সময় কিন্তু আপনাদের রিলেশনটা অনেক ভালো হয়ে যাবে। আর যারা অলরেডি বিয়ে করে নিয়েছেন, কোনো খুঁটিনাটির প্রবলেম চলছিল, সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা সলভ এই সময় হয়ে যাবে। পার্টনারকে ইম্পর্টেন্স দেবেন, পার্টনারও আপনাকে অনেকটা ইম্পর্টেন্স দেবে। পার্টনারের সাথে একটু ভালো সময় স্পেন্ড করুন, পার্টনারকে একটু টাইম দিন, আর পার্টনারের প্রত্যেকটা কথা একটু শোনার চেষ্টা করুন। কেউ বলছে মানেই সেটা আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে সেটা না, শোনাটাও কিন্তু একটা কাজ। কেউ যখন কথা বলছে একটু শুনুন। আর আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা একটু মাথা ঠান্ডা করে থাকুন। কোথাও গিয়ে কিন্তু আপনাদের মাথা গরমটা আপনাদের রিলেশনটাকে হেল্ড আপ করে। কখনো কখনো আপনারা এত হটকারিতায় সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যার ফলে কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো ঘটে। এই হটকারিতায় সিদ্ধান্ত নেওয়াটা আপনারা যদি একটু বন্ধ করেন, আমার মনে হয় আপনাদের রিলেশনগুলো অনেকটা বেটার থাকবে। আর আপনাদের পার্টনারকে আপনারা একটু সব কিছু বুঝিয়ে এক্সপ্লেন করে বলুন, আমার মনে হয় বুঝিয়ে বললে কোনো সমস্যা থাকছে না। আর যে প্রেমগুলো ব্রেকআপ হয়ে গেছিলো, সেই প্রেমগুলো নিয়ে আর না ভাবাই ভালো। নতুন প্রেম লাইফে এলে সেটাকে ইম্পর্টেন্স দিন, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। মীন রাশির মানুষদের জন্য 2020 লাভ লাইফ কিন্তু ভালো থাকছে, খুব একটা খারাপ কিন্তু থাকছে না। ডিপেন্ড করছে আপনি কতটা সেটাকে হ্যান্ডেল করতে পারবেন আর না পারবেন। যাদের অনেক দিন ধরে প্ল্যানিং ছিল বিয়ে করবেন, মনের মতো কিন্তু পার্টনার পাচ্ছিলেন না, তারা এই বছর কিন্তু মনের মতো পার্টনার পাবেন, আর আপনাদের রিলেশনটা কিন্তু অনেকটা বেটার হবে। তাহলে বন্ধুরা, মীন রাশির লাভ লাইফ নিয়ে পুরো আলোচনা করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো না লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিও।